শিরা শিরা রক্ত ভাইজানের ভক্ত বলা যাবে কিনা? যখন বলো সার্থক, আর 50,000 টাকা দে, কেউ যদি না বলে আমি চিল্লে বলে দেবো, দাদা হুজুর রাজনীতি করেছে কি না করেছে, ভাইরাল করার দায়িত্ব আমার, দাও টাকা 50,000 টাকা, কবে দেই বলো না, বলো কয় বলো। আমি যদি দলিল না দিতে পারি রাজনীতি করেছে কি করেনি, হাজার দলিল ইন্টারনেটে শুনেছেন, আল্লাহর কসম আমি যা দলিল দেবো 14 পুরুষ কাটার ক্ষমতা নেই। আমি এখানে এসেছি, এখানে এসেছি, যত আলেম ছিল, পীরজাদা ছিল, আর পীর সাহেব ছিল, খোদার কসম আমার জন্য বদদোয়া করেছে। শিরা শিরা রক্ত ভাইজানের ভক্ত বলা যাবে কিনা? ভাই আমি এখানে কারো দালালি করতে আসিনি, এসেছি মোহাম্মদ হাসান দালালি করতে, ঠিক না বেটি? হ্যাঁ, রাজনীতি কে করেছে না করেছে তার আপন জায়গায়, তার কারণ কি জানেন? মেদিনীপুরের লোক আর আমাদের 24 পরগনার লোক আর নদিয়ার লোক আর হাওড়া জেলার লোক আর হুগলি জেলার লোক, এদেরকে বেশি বোঝাতে যাবে না, এদেরকে বেশি বোঝালে নিজেই ফেরায় ভর্তি হবে। হ্যাঁ, নিজেই ফেরায় ভর্তি হবে। আমি রাজনীতির কথা বলবো না, তার কারণ এখানে আমার রাজনীতির, যিনি বলেছে রাজনীতি করা যাবে কিনা তিনি আমার 30,000 টাকা দেখে আমি বলবো। দাদা হুজুর রাজনীতি করিনি না করিনি আমার বাপের কি হয়েছে? আমারে জিজ্ঞাসা করেছে নবী ইসাই মা ফাতেমার বিয়ে পড়িয়েছিল কি, দেখ ঘোড়ার ডিম, মা ফাতেমার বিয়ে করেছে তখন আর নিমন্ত্রণ করিনি, আমি কি কি জানব, ঠিক না বেটি? নবী ইসমাইল জবাই করতে গিয়ে দুম্বা জবাই হয়েছিল, গোস্ত গুনো কি করেছে? আরে ঘোড়া আমার দাউদ করিনি, ওরা বলেনি যে আমার ছেলেকে জবাই করতে নিয়ে এসো, আমার ডাকিনি, আমি যাইনি, আমি জানি না গোস্ত কি করেছে। দাদা হুজুর কি রাজনীতি করো কি না করো তখন আর মা সাবাল লোক হয়নি। হ্যাঁ, ঠিক বলেছে, ভুল বলেছে, তোমার কথা আমি যাব, তুই ভাবলে, তুমি ভাবলে তোমার কথা যাব আমি, তুমি জানো না প্রতিদিন প্রতিদিন 2,50,000 ভিউ, প্রতি ওয়াজে মানে প্রতি ওয়াজ মিলি হয় মানে 2,50,000 মানুষ প্রতিনিয়ত ওয়াজ শোনে, কথা বুঝে এসছে? তবে আমি কারো দালালি করা পয়সা দেখ, পয়সা দিয়ে দালালি করো, সব তো দালালি হচ্ছে কম বেশি পয়সায়, পয়সা দেখ নাকি আমি ফ্রি গান গাইবো না, এখানে গান গাইতে যে পয়সা দেয় ভাই এসছে তো পয়সায়, আপনি এসছেন পয়সায় আসেননি, লাভে এসছেন, নেকি হোক সওয়াব হোক না এসছেন, কিন্তু মানুষ তো স্বার্থকে থাকে, একটা স্ত্রীকে ভালোবাসে স্বার্থক, জীবনটা তার কাছে কাটাবো, একটা কমিটিকে ভালোবাসে স্বার্থক, এর দ্বারা 2-10 টাকা চাঁদা বেশি পাবো, পুকুরটাকে মা বারে বারে শুধু পাড় কেটে পরিষ্কার করে স্বার্থক, মাছটা বড় করব। তা আমি কারণ নামে যখন বলো স্বার্থক, আর 50,000 টাকা দে, কেউ যদি না বলে আমি চিল্লে বলে দেবো, দাদা হুজুর রাজনীতি করেছে কি না করেছে, ভাইরাল করার দায়িত্ব আমার, দাও টাকা 50,000 টাকা, কবে দেই বলো না, বলো কয় বলো। আমি যদি দলিল না দিতে পারি রাজনীতি করেছে কি করেনি, হাজার দলিল ইন্টারনেটে শুনেছেন, আল্লাহর কসম আমি যা দলিল দেবো 14 পুরুষ কাটার ক্ষমতা নেই। যদি বলি হ্যাঁ এর দলিল যা দেবো, আর যদি বলি না ওর দলিল যা দেবো, যার ফরে একবার ঢোক কত ক্ষমতা নেই আমার, ওকে উড়িয়ে দেবার, ও 3 আর 3 6 করবো না, 5.5 আর অর্ধেক 6 করবো, পালাবি কোথায়? আমি কারো দালালি করতে আসি না। আমাকে জিজ্ঞেস করেছিল হুজুর অমুকজনকে ভালোবাসো, আর ধুত্তির অমুকজনকে ভালোবাসো, খাজা হুজুর বেঁচে না বেঁচে নেই তেমন ওখানে যাওয়া হয় না হয় না, বড় পীর সাহেব বেঁচে নেই যাওয়া হয় না হয় না, বসিরার হুজুর আওলাদ বেঁচে না থাকলে যাওয়া হতো না হতো না, দাদা হুজুর মারা গেছেন কোনো আলা আওলাদ না থাকলে আমরা যেতাম না যেতাম না, ওই তো মুরব্বী মানুষ ফুরপুরা শরীফে পীর সাহেব হুজুর মারা গেছেন, ইন্তেকাল করেছেন, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমাকে চিনতে পারে মাস্ক পরে আছি, হ্যাঁ সেখানে ধরেছেন, ওই ভারী শরীরে এত রাত্রে এখান থেকে নদিয়া থেকে ফুরফুরা শরীফ গেছে, কার ভালোবাসা গেছে? দাদা হুজুর মরবে, ওটাই ধরে থাকো, কথা বুঝে এসছে? ওটাই ধরে থাকো, ফুরফুরা শরীফে 52টা ভাই, 342টা রাজনীতির দল, কটা? 342টা, আমি কোনটা ঢোকব, কোনটা যাবা? 30টা ভাই, 45টা মানে সংগঠন, 45টা কোনটা যাবা? এ তো আরব থেকে লোক আসে না, যা লোক আসছে কেন কারা লোক, আরব থেকে লোক আসে না ভাই, ওসব ঘোড়ার ডিম আমার কাছে বলো না ভাই, ভালো লাগে না, দুটো পয়সা দরকার, পয়সা হলি আর মায়ের জন্য গরম জিলি ফিলিয়ে যাবো, মা দোয়া করবে, হাসান বসে আল্লাহ রুলিয়ে যাবো, তো দোয়ার জন্যই বসে নেই। হ্যাঁ আমি এখানে এসেছি, এখানে এসেছি, যত আলেম ছিল, পীরজাদা ছিল, আর পীর সাহেব ছিল, খোদার কসম আমার জন্য বদদোয়া করেছে, বক্তা ওয়াজ করেছিলাম, আর একটা বক্তা ওয়াজ করার আগে আমাকে কাটি মেরেছিল, আমাকে পয়সা কম দিয়েছিল, এই নদিয়া জেলায় ওয়াজ করেছিলাম আমাকে 1,500 টাকা দিয়েছিল, মাত্র এসছি তখন মানে 1,300 টাকা খরচা পড়েছিল, দাদা সাক্ষী আছে, মনে দুঃখে আর ব্যথা নিয়ে চলে গিয়েছিলাম, একজনকে দিত 7,000, একজনকে দিত 8,000, আমাকে 1,500, তারা একবারও বলেনি মহসিন তুমি 3,000 নিয়ে লাও, আমি তার নামে দালালি করবো?
ব্যথা যন্ত্রণা আমি জানি নি আমার মাকে খুশি রাখব আমার আব্বা বয়স হয়েছে আব্বাকে খুশি রাখব আমার স্ত্রীকে খুশি রাখব আমার ছেলেকে খুশি রাখব আমার চাচা আছে খুশি রাখব আমার শিক্ষককে খুশি রাখব আমার ইমামকে খুশি রাখব পৃথিবীর সবাই একদিকে আর আমি একদিকে থাকব না দুয়ার ভিখারি না মফিজুল যেখানে সে দোয়া চাইবে তো দোয়ায় পশ্চাৎ ফিরে দেয় ও ভোকাস দোয়া ভোকাস এসে বলল বাবা শরীরটা খারাপ একটু দোয়া নিতে এসেছি দোয়া নিবি দরবারে ফিরে থাকবে কি চুলকুনিতে দোয়া নিতে আসবে এখানে আমি তো দোয়া দিয়ে আসবো ঠিক না বেঠিক সমস্যা ওটা নয় তোমরা ফুরফুরাশরী মতের মানুষ আমিও ফুরফুরাশরী মতের মানুষ তবে এমন কিছু প্রশ্ন জিজ্ঞেস করো না যা পরে সেটা মতানৈক্যের বিভ্রান্ত হয় কথা বুঝে আসছে এমন জিজ্ঞেস করো না কেন আরো যত দিন যাবে কেউ কারো হবে না ওখানে ফুরফুরা শরীফে 30টা ভাই যদি থাকে 30টা ভাই 30 রকম হ্যাঁ 30 ভাই 30 রকম আমি এক জায়গায় ওয়াজ করেছিলাম ফোন করে আর বলতো মফিজুল এক কাঁথা কি শীত কাটবে আলি যাব বাবা একই কথা তোমার গান গেয়ে দেই তখন বলো আমার হুজুর খুব ভালো হুজুর খেজুরে আটিতে পান খেতো সুপারিতে পান খেতো না বলে ওই কেরামতি দেওয়ার চালে আচ্ছা কেরামতি বাদ দিলাম আমার হুজুর এমন হুজুর ছিল পুকুরে যখন মারা মানুষ যখন মারা যেত আর পুকুরে শুবিয়ে দিত আর চুপকে দিয়ে টেনে তুললে সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যেত বলছে কোথায় আছে বলে তাও নেই বলে আমার হুজুর এমন হুজুর যখন জানাজা পড়াতো আর মাইয়েতকে যখন ডাকতো মাইয়েত আর উঠতো না নড়ে মরে যেত ভণ্ডগির সকিয়া কেরামতি বর্ণনা করে দাদা হুজুর জীবনে জানতেন না যে মরা মানে জীবিত মানুষের জানাজা পড়া হারাম জানতেন তো আর দাদা হুজুর জীবিত মানুষের জানাজা পড়িয়েছে এই লি অনেক মত অনেক করেছে জীবিত মানুষের জানাজা পড়ানো হারাম দাদা হুজুরকে জীবিত মানুষের জীবনে পড়িয়েছে জীবনে পড়ায়নি এখনো চলবেন না ভাই তোমরা করো শিরা শিরা রক্ত ভাইজানের ভক্ত তোমরাই করো সুন্নাতুল জামাত তোমরাই করো আহলে সুন্নাতুল জামাত তোমরা করো আহলে হাদিস তোমরাই করো বেরেলি তোমরাই করো সন্নি তোমরাই করো প্রতাপপুর তোমরাই করো বসিরহাট তোমরাই করো পিয়ারডাঙ্গা তোমরাই করো ক্যানিং ভাই ওসব বুঝিনি আমাদের যে টাকা দেবে আমরা সেখানে যাবো টাকা ছাড়া কিচ্ছু বুঝিনি কথা বুঝে আসতে ভাই সবচাইতে বাড়িতে একটা হাঁস থাকে সেই বড় হাঁসটার নাম কি হুজুর ওই রাজহাঁস যে ভালো পোশাক পরে তাকে কি পোশাক বলে রাজ পোশাক ভালো রাস্তায় হাঁটলে সেই হাঁস রাস্তার নাম কি রাজপথ ভালো খাবার খেলে সেই খাবারের নাম কি রাজখানা ঘর ভালো করলে ঘরটার নাম কি রাজ ভবন রাজ পোশাক তাহলে রাজখানা রাজভবন রাজপোশাক রাজখানা এই রাজপথ আর রাজহাঁস আর যারা রাজমিস্ত্রি কাজ করে ওদেরকে কি বলে আর সবচাইতে চিটিং বাজে ব্যবসা সেই ব্যবসাটার নাম কি কি ভাষা রাজনীতি ঠিক না বেঠিক তাহলে রাজহাঁস রাজমিস্ত্রি রাজপোশাক রাজখানা রাজপ্রসাদ রাজপথ রাজমিস্ত্রি রয় থেকে মিল আছে তো আমার সালাম দরকার নেই সালাম দরকার নেই ভাই সালাম পড়েছি দোয়া করে দাও বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ও আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়ের আব্দাটা মানতে পারলাম না ভাইয়ের আব্দাটা মানতে পারলাম না খুব শক করে বলেছিল।